Welcome everyone. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো শাহি চিকেন কোরমা। এটা খেতে ভীষণ মজাদার। চলুন তাহলে আমরা চলে যাই এটা বানাতে। প্রথমে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন ড্রামস্টিক নিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এবারে বেশ বড় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, কিছু জিরে এবং আদা রসুন আর কাঁচা মরিচের একটা পেস্ট বানিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে বেশ বড় বড় 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং লবণ, এবং একসাথে মিশিয়ে সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি জয়ফল, জৈত্রী গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং এলাচ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ঘি। এরপর অ্যাড করছি আমি ফেটানো দই, কিছু কাঁচা মরিচ এবং সুগার। আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা হতে দেব। দশ মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ফ্রেশ ক্রিম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ঘিতে কিছু কাজু বাদাম ভেজেছিলাম সেটা। পুরো রান্নাটা করতে আমার টোটাল 12 মিনিট লেগেছে, কারণ চিকেনগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। আমি কোরমাটাকে সার্ভ করে দিয়েছি। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজেই এটা বানানো যায় এবং অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার না, কিন্তু স্বাদে অতুলনীয়। আমি আজকে চিকেন কোরমাটা সার্ভ করেছি জিরা রাইস এবং কিছু কাবাবের সাথে। এটাই আমার আজকের ইফতার। সামনে আমাদের আসছে ঈদ। আপনারা চাইলে ঈদ মেনুতেও এই কোরমাটাকে অ্যাড করতে পারেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।